মুখ্যমন্ত্রীর বৈঠকের পর তৎপর পুলিশ প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রেগুলেটেড মার্কেট সহ জেলার বিভিন্ন প্রান্তের বাজারগুলিতে সরে জমিনে সবজির বাজার দর খতিয়ে দেখতে হাজির প্রশাসনিক আধিকারিকরা। বিক্রেতাদের জিজ্ঞাসা করা হচ্ছে কত দরে সবজি কিনেছেন তারা, কত করেই বা বিক্রি করছেন ক্রেতারা, এমনকি মাছ ও মাংসের ক্ষেত্রেও দাম জিজ্ঞাসা করা হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বাজারের অগ্নিমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বাজারে আকাশ ছোঁয়া সবজির দাম নিয়ে রীতিমতো প্রশাসনের আধিকারিকদের কড়া বার্তা দেন। মুখ্যমন্ত্রীর বার্তার পরই এবার নড়ে চড়ে বসল প্রশাসনের আধিকারিকরা। আজ সকাল সকাল জেলার বৃহৎ বাজার চন্দ্রকোনার রেগুলেটেড বাজারে হানা দেয় প্রশাসনের আধিকারিকরা। সবজি থেকে মাছ মাংস সব ক্ষেত্রেই ঘুরে ঘুরে বাজার মূল্য যাচাই করে তারা। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।